কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে নতুন রেসিপি। আর নতুন রেসিপি বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আজকে হচ্ছে তড়কা, রুটি আর তড়কা। আর তো ভাবছি বেগুন পোড়া করব, কিন্তু দেখি কত দূর হয়। চলো তোমাদের সাথে সবই শেয়ার করি। মুগ কড়াই সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে ডিম ভেজে কুচো করে নিয়েছি। আর এখানে আমার সব রেসিপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, আদা, রসুন, ছিঁচা, তেল নিচ্ছি। চলো দেখতে থাকো। চলো ফের আমি বাবা কি ছিটকালো ভাট করে খাবো কি জানি। তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতার সাথে আছে আমি পেঁয়াজকে সিঝিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে, তোমরা দেখো। একটু ভাজা হয়ে গেলে আমি আদা রসুন ছিলা গুলো দিয়ে দিচ্ছি। অল্প হবে বলে আমি বাটি নিয়ে আমি সেই দেখো তোমাদের অবশ্যই আছে এইরকম জানবে, একে যে ছিলে অল্প তো হয় না, অনেকটা হলে তবুও মিক্সার মেশিন ব্যবহার করে দেয়, কিন্তু অল্পের জন্য আমি ছিলে নিয়েছি। একটু তেলে ভালো করে ভাজা হয়ে গেলে ভালোই লাগে টেস্ট। আমি 2 মিনিট ভালো করে ভেজে নেবো। কাঁচা লঙ্কা গুলো দেবো আর টমেটো গুলো দিয়ে দেবো। আমি দেখো পাঁপড় ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এবার একটু ধনে গুঁড়ো অল্প দিয়ে দেবো, আর একটু বেশি করে 1 চামচ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর আমি হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতো হলুদ গুঁড়ো দেবো। আর কাঁচা লঙ্কা যেহেতু 3টে দিয়েছি আমি অল্প লঙ্কা দিয়ে দেবো, কালনা। আমার রুটি আবার সব রেডি হয়ে গেছে, আমি তড়কাটা হয়ে গেলে রুটিটা করে নেব। চলো এবার দেখতে থাকো রুটি করি। আমি এবার নুন দেবো, স্বাদ মতো নুন দেবো, তোমরা তোমাদের মনে মতো দিয়ে দিও। চলো দেখতে থাকো। অবশ্যই দেখতে পাবে, দেখো হয়ে গেছে। এবার আমি কড়াইটা এনে ঢেলে দেবো, ঢেলে দিয়েছি।
কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। চলো আমি একটু হালকা জোর দিয়ে ফুটিয়ে নেব, তারপর তোমার সাথে শেয়ার করছি সব। এবার আমি দিয়ে দেবো একটু অল্প, অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। কার কার তরকা পছন্দ একটু প্লিজ কমেন্ট করে জানিও। কত সুন্দর হয়েছে তোমরা দেখো, একটু টাইট টাইট করে নেবো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। একটু জল মারা পর্যন্ত দেখবো, সেটা নেবো একটু। রুটিতে যেহেতু খাবে তরকার বোধহয় হয়ে যাচ্ছে, চলো কত সুন্দর হয়েছে তোমরা দেখো ফ্লেভারটা। চলো দেখি সব শেয়ার করবো, দেখতে থাকো। হাই ফ্রেন্ড, দেখো আমার রেডি হয়ে গেছে তরকা, আর এখানে পাঁপড় ভাজা, আর আমাদের হবে রুটি, আর কিছু না, আজকে রাতের খাবার এইটাই। দেখো তরকা কার কার প্রিয় আর কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানাও, আর যাদের ভালো লাগেনি তারা প্লিজ কমেন্ট করে জানাও, আর কে কীভাবে করো আমাকে প্লিজ একটু বলো, কারণ আমি তো এইভাবে করেছি, তোমরা কীভাবে করো এবার দেখবো না। কিন্তু তোমরাও আমারটা দেখো রেসিপি, রুটি তরকা ভালোই লাগবে আশা করছি। রাখছি চলো এখানেই, পরে আবার চলো এখানে রাখছি, বাই। তোমরা সবাই ভালো থাকো।